প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর থাকছে মার্চের শুরুতে অবশ্যই এই ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ খবরটিকে এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার চেষ্টা করছি তাই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি বন্ধুরা আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে মার্চ মাসের শুরুতে অর্থাৎ নতুন বছরে মার্চ মাস কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আজকে তিন তারিখ অবশ্যই সপ্তাহের শেষ দিন কিন্তু সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় এই মার্চ মাস বিভিন্ন দিক থেকে কিন্তু ইম্পর্ট্যান্ট এবং ভাইটাল একটি মাস হতে চলেছে ইতিমধ্যে আমরা দেখেছি যে মার্চ মাসের ক্ষেত্রে যে বিষয়টি সবথেকে তাৎপর্যপূর্ণ যে আগত লোকসভা নির্বাচন বা লোকসভা ভোট সোজা কথায় ভোট ঘোষণা হয়ে গেলে পরবর্তী ক্ষেত্রে কী হবে না হবে তা কিন্তু কিছুই অগ্রিম বলা যায় না সেক্ষেত্রে ভোটের একটা আবহ এই মার্চ মাসের শুরুতেই একটু একটু করে যে তৈরি হচ্ছে এবং সেই সংক্রান্ত নানান খবরাদি যে সামাজিক গণমাধ্যমগুলিতে উঠে আসছে তার ফলে একটা বিষয় লক্ষণীয় যে অফিসিয়ালভাবে কি বার্তা উঠে আসবে না আসবে সেই দিকে আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এই মার্চ মাস অত্যন্ত ভাইটাল সিরিয়াস কিছু খবর উঠে আসবে কি আসবে না অবশ্যই এই মার্চ মাসের দিকে কিন্তু আমাদেরকে তাকিয়ে থাকতে হবে অবশ্যই মার্চ মাসে ভোট ঘোষণা কবে হবে তা এখনও পর্যন্ত কিছুই কিন্তু জানা যাচ্ছে না তবে মার্চ মাসটি যে ভোটের আবহাওয়া তৈরির ক্ষেত্রে একেবারে শুরু থেকেই অত্যন্ত ভাইটাল হতে চলেছে সেটা কিন্তু বুঝতেই পারছি বন্ধুরা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড চাকরি প্রার্থীদের বিষয়ে সিরিয়াসলি কোনো কেস সংক্রান্ত আপডেট বা অফিসিয়ালি কোনো তথ্যাদি উঠে এলে আপনাদের মাঝখানে সবার আগে সবার প্রথমে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব তবে সিঙ্গেল বেঞ্চে মহামান্য কলকাতা হাইকোর্টে যে মামলাটি রয়েছে তার আপডেট স্ট্যাটাস কিন্তু এখনও পর্যন্ত বেরিয়ে আসেনি এবং ইতিমধ্যেই আমরা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে একটি খবর কিন্তু দেখতে পাচ্ছি যে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় যার সিঙ্গেল বেঞ্চে অর্গানাইজার টিচার রিলেটেড একটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে সেই দিক থেকে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় কিন্তু তিনি পদত্যাগ করছেন অর্থাৎ তিনি আপাতত জাজ হিসাবে আর বসবেন না তিনি কিন্তু রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন এই গুরুত্বপূর্ণ বার্তাটি কিন্তু উঠে আসছে সরাসরি সামাজিক গণমাধ্যম সূত্র ধরে সেক্ষেত্রে সেই কেসটি পরবর্তীকালে কোন বেঞ্চে যাবে না যাবে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট তথ্য বেরিয়ে আসেনি অফিসিয়ালভাবে কোনো গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলে তা আপনাদের মাঝখানে প্রোভাইড করব তবে প্রথম থেকে বলে এসেছি এই মার্চ মাস অত্যন্ত ভাইটাল হতে চলেছে এবং ইম্পর্ট্যান্ট একটি সিরিয়াস মাস কিন্তু হতে চলেছে আপনাদের জন্য অবশ্যই এই দিক থেকে অফিসিয়ালি কোনো বার্তা বা আপডেট তথ্য বা কোনো জরুরি খবর আদি অফিসিয়ালভাবে উঠে এলে আপনাদের মাঝখানে সবটাই প্রোভাইড করব দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট তথ্য বেরিয়ে আসে অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ